আজ ফের স্বাস্থ্য পরীক্ষা জ্যোতিপ্রিয় মল্লিকের গতকাল রাতে অসুস্থ বোধ করেন তিনি কমান্ড হাসপাতালে হতে পারে স্বাস্থ্য পরীক্ষা সরাসরি চলে যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে প্রিয়াঙ্কা রয়েছেন আমার সঙ্গে গতকাল রাতে অসুস্থ বোধ করার পর আজ সকাল থেকে কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক কখন হতে পারে তার স্বাস্থ্য পরীক্ষা প্রিয়াঙ্কা একেবারে মিনাকে দেখো ইতিমধ্যেই যা উঠে আসছে সূত্র মারফত খবর যে গতকাল রাত্রে অসুস্থ বোধ করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তারপরেই তিনি তার প্রাথমিক একটি চিকিৎসা এবং তারপরে বর্তমানে তিনি ভালো আছেন এবং তিনি রাত্রে ঘুমিয়েছেন এমনটাই ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে শুধুমাত্র তাই নয় পাশাপাশি আজকে তার স্বাস্থ্য পরীক্ষা রয়েছে স্বাস্থ্য পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে কমান্ড হসপিটালে এখন ঘড়িতে বাজে সকাল ৮টা আর খানিকক্ষণের মধ্যেই তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে বলেই ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে তবে স্বাস্থ্য পরীক্ষা হবে কমান্ড হসপিটালে এটা এই মুহূর্তে ইডি সূত্র মারফত খবর কারণ কমান্ড হসপিটালে হবে কিনা আজকে স্বাস্থ্য পরীক্ষা তাই নিয়ে একটি টালবাহানা তৈরি হয়েছিল কারণ কমান্ড হসপিটাল ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা বাইরের কোনো পেশেন্টের যাতে চিকিৎসা কমান্ড হসপিটালে না হয় এবং সে কারণে স্থগিতাদেশ চেয়েছিলেন সেই আবেদনে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট এবং তার পরবর্তীকালে সাড়া না দেওয়ায় আজকে তার স্বাস্থ্য পরীক্ষা একই জায়গায় অর্থাৎ কমান্ড হসপিটালে হবে বলেই ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে তবে খানিকক্ষণের মধ্যে তাকে নিয়ে যাওয়া হবে ইডি সূত্র মারফত খবর তবে আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে নাকি সে নিয়ে অবশ্যই একটি প্রশ্ন থাকছে কারণ কমান্ড হসপিটালে তাকে নিয়ে গেলে সেখানে সমগ্র প্রক্রিয়া কম শেষ করে তাকে ফের ইডি হেফাজতে নিয়ে এসে হবে এই ইডি দপ্তরে এবং সেখানে আনার পর আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে নাকি সে বিষয়ে একটি প্রশ্ন থাকছে তার কারণ গতকালই আমরা দেখেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিকের সিএ তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি আধিকারিকরা এবং তার পরবর্তীকালে সেখান থেকে যা তথ্য উদ্ধার হয়েছে বা তারা তথ্য জানতে পেরেছেন সেই বিষয়গুলি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ইডি আধিকারিকদের তরফ থেকে যদিও ইডি আধিকারিকদের হাতে এখনও পর্যন্ত আগামী ৬ তারিখ পর্যন্ত সময় রয়েছে কারণ আগামী ৬ তারিখ জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমান বনমন্ত্রী তার পরবর্তী কোর্ট প্রোডাকশনের ডেট তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে তার যে স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি আদালতের নির্দেশ অনুসারে প্রতি ৪৮ ঘন্টার মধ্যে তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে সেই কারণবশত আজকে তার স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়ার একটি অত্যন্ত সম্ভাবনা রয়েছে এবং নিয়ে যাওয়া হবে বলেই ইডি সূত্র মারফত খবর মিনাকি মনে ধরতে পারো হ্যাঁ শারীরিক অবস্থার আজকে পরীক্ষা হতে পারে মেডিকেল পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হতে পারে গতকাল রাতে অসুস্থ বোধ করেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং আজ তার মেডিকেল পরীক্ষা কমান্ড হাসপাতালে হতে পারে তার মেডিকেল পরীক্ষা নমস্কার প্রিয় দর্শক নমস্কার ভারত গোটা ভারতের জন্য একটা সুখবর রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার সুইচ টু রিপাবলিক ডিজিটাল